Hello my sweet and lovely boys, assalamu alaikum. Welcome back to my channel. Asha kori je jekhane achen bhalo achen. Alhamdulillah ami Allah rahmate apnader shobar duay besh bhalo achi. Aaj ami apnader sathe share korbo pabda mas baja ar sathe ache pyaaj baja. Haro onek shomoy dekha jay amra boro mas baja kore khai. Aaj ami pabda mas ta baja korbo ekdom musmuso kore. কিভাবে অল্প সময়ে বাজার করে খাওয়া যায় সেটা শেয়ার করব কারণ এটা আমি রাতের বেলা করছি প্রথমে দেখতে পারছেন আমি পাবদা মাছের মাঝে মরসের গুঁড়া হলদের গুঁড়া আর একটু তেল দিয়ে আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো মাখিয়ে রেখেছি এই পাবদা মাছটা কিন্তু দেশি মাছ এটা আমরা বাংলাদেশি মাছ এটা কিন্তু রান্না হলে খেতে অনেক ভালো লাগে তাই এটা আমি বাজার করবার এখান দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা পেঁয়াজ রে আমি কুচি কুচি করে কেটে নিছি কারণ আমার বড় মেয়ে চাচ্ছে এখানে আমি কয়েকটা মরিচ রে মাঝখানে দি কেটে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজটা বাজার করার জন্য একটা ফান নিছি তেল যখন গরম হয়ে গেছে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিছি দিয়ে আমি অল্প পরিমাণ একটু লবণ দেব কারণ লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে এখন দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি অন্য কুকারের মধ্যে আর একটা ফান বসাইছি বসাই আমি তেল দিছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি অল্প পরিমাণে লবণ দিছি যাতে মাছটা ফুটে না যায় ফুটে কিন্তু দেখেন অনেক সময় আমরা মাছ ভাজা করলে চতুর্দিকে ফুটে সব কিছু কালার হয়ে যায় কারণ আমরা তো হলদের গুঁড়া মরচ গুঁড়ো দিয়ে ভাজা করি তাই এ কালারগুলো লেগে যায় তাই লবণ একটু দিলে কিন্তু এগুলো আর ছিটে যায় না তাই এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাছ একসাথে দিছি ইখানে প্রায় আমার আটটা মাছ আর মাছের মাথাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি কারণ আমার বড় মেয়ে হঠাৎ করে রাতের খাবারের সময় ও বলছে যে ও চিকেন খাবে না ওর জন্য চিকেন রান্না করছে ডাল রান্না করছে বলছে ওগুলো খাবে না ও মাছ ভাজা হবে তখন চিন্তা করলাম যে এখন মাছ ভিজাইতে আর আইস ছুটতে কিন্তু অনেক সময় লাগবে তাহলে অল্প সময়ের মধ্যে কি করা যায় তখন আমি চিন্তা করলাম তে আজ আমি পাবদা মাছ ভাজা করি আর আখতা হঠাৎ করে মনে হলো যে একটুক ভিডিও করি অনেকে হয়তো পাবদা মাছ ভাজা করে খাইনারা ভাজা করে রান্না করেন তাই আজ আমি মনে করলাম আপনাদের সাথে ভাজা করে শেয়ার করি তাই বাচ্চারা খাবে এর জন্য আমি মাছের মাথাটা ফেলে দিয়েছি প্রায় দশটা কি 15 মিনিটে আমার মাছের আঁচটা ছুটে গেছে তাই আমি খেটে কুটেটাকে রেডি করে রেখে এখন আমি ভাজা করছি এদিকে দেখলাম আমি মরিচগুলোও দিয়ে দিলাইছি পেঁয়াজের মাঝে আর আজকের আমার ভিডিওটা তো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক করবা কমেন্ট করবার আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা এদিকে দেখতে পারছেন আমার মাছের অপাসটা যখন হয়ে গেছে তখন আমি একটু ফালটিয়ে দিছি আর এই মাছটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে মাছ ভাজা আমার বড় মেয়ে তো বলছে আম্মু অনেক মজা হয়েছে ওকে কিন্তু আমি নিজে খাটাগুলো বেছে দিয়েছি কারণ বেছে না দিলে ছোটো বাচ্চা ওর তো গলার মধ্যে খাটা লেগে যাবে এর জন্য আমি নিজে ওকে মাছটা খাটাটা ফেলে দিয়েছি আর মাছের মধ্যে কিন্তু ডিম হয়েছে দেখতে পাচ্ছেন আমার মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর কারণ আমি শুধু হলদার মরচের গুঁড়া লবণ দিয়ে আর অল্প পরিমাণে তেল দিই তেল দিলে কি হয় আপনারা অবশ্যই অনেকে জানেন অনেকে জানেন না তেল দিলে কিন্তু আমরা যে মশলাটা দিই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকে যায় আর মশলাটা কিন্তু ছুটে যায় না এটাকে আমি আরও কিছু ভাজা ভাজা করে নেব কারণ এই মাছ ছোটো মাছগুলোকে কিন্তু একটু বেশি ভাজা করলে গোসা সহ এটাকে খামড়িয়ে খাওয়া যায় তারপরে আমি গোসা অনেক বয়ে পাই তাই আমি গোসাটা ফেলে দিই এদিকে দেখার আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে যার আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে বেজে নিব আর আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা করেছেন তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এখন দেখলাম মাছটাকে কিন্তু আমি আবার ফালটিয়ে নিচ্ছি কারণ আমি চাচ্ছি মাছটা কিন্তু দুনো সাইড
সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে যায়। কারণ এই মাছগুলা কিন্তু একটু বেশি ভাজা ভাজা হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এমন ভাজা করব না যাতে মাছটা ফুরে যায়। আমি কিন্তু আমার যেভাবে করে খেতে ভালো লাগে সেইভাবে করব। আমি ফুরে ফেলবো না, একটু মুচমুচে করব, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। দেখতে পারে আমার মাছ কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে। আমি মাছগুলোকে যেভাবে খেতে তেলের মধ্যে দিয়েছি, আমার মাছটা কিন্তু সেভাবে রয়েছে। মাছটা কিন্তু দেখো আমার ফানের মধ্যে লাগে না। অনেকের আছেন মাছ ভাজা করতে কিন্তু ফানের মধ্যে লাগে যান, এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। কারণ যে ফান দিয়ে আপনারা মাছ ভাজা করবেন সেই ফান দিয়ে কিন্তু তরকারি রান্না করবেন না, তাহলে দেখবেন ফানের মধ্যে কিন্তু মাছটা লাগবে না। আমি শুধু এই ফান দিয়ে মাছ ভাজা করি, অন্য কিছু রান্না করি না। এদিকে দেখলে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তাই এটাকে আমি নামিয়ে নেব। আসলে গরম গরম ভাতের সাথে আর এভাবে মাছ ভাজার পেঁয়াজ হলে খেতে কিন্তু অনেক টেস্টি লাগে, আর কোনো কিছু খাওয়া লাগে না। আমার মাছটাও কিন্তু হয়ে যার, তাই আমি নামিয়ে নেব। এটাকে আর ভাজা করবো না, ভাজা করলে কিন্তু এটা ফুরে যাবে, খেতে আর ভালো লাগবে না। কারণ বাচ্চারাও হবে, তাদের কাছেও ভালো লাগবে না। তাই দেখো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার দুনো সাইড কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে, একদম মুসমুসে। কিন্তু এটাকে আমি ফুরিয়েও নিছি না। এখন দেখো আমি মাছটা নামিয়ে নিয়েছি। এখন আমি আমার মেয়ে দুটা বসে আমরা গরমা গরম ভাতের সাথে মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে খাবো। পেঁয়াজটা কিন্তু আমি মাছের উপরও দিছি না, কারণ আমার বড় মেয়ে ও পেঁয়াজটা ভালো পায় না, তাই দিছি না। আমরা ভাতের সাথে আমি আমার ছোটো মেয়ে মিক্স করে খাবো। সবাই ভালো থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া রইলো। আপনারা সবাই এভাবে করে খাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।